আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাবিন ইতালি বাদোয়া থেকে বলছি। 2020 সালে 1 জুন থেকে 15 আগস্ট অনেকে লাবড়ো দমিস্থিকর মাধ্যমে সানাতোরিতে আবেদন করেছেন। তো এরই মধ্যে যেসব দাতীয় লাবড়ো তাদের ওয়ার্কারের কন্ট্রাক্ট অ্যাক্টিভ করেছেন, তাদের বুলেট তিন আসা শুরু হয়ে গিয়েছে বা হয়তো সামনে আসবে। তো আজকে আমরা ছোট্ট একটি উদাহরণ দেখব এই বুলেট তিনও কিভাবে ক্যালকুলেশনটা হয়, এবং যদি ভ্যারিয়েশন হয়ে থাকে তাহলে কত পরিমাণ ভ্যারিয়েশনটা হতে পারে। আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেল নাম হচ্ছে নাব্বিরস ইউটিউব। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি। এরই পাশাপাশি আমার চ্যানেলে ভাষা শেখার কোর্স চালু আছে, আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলো ফলো করতে পারবেন ইনশাআল্লাহ। চলে যাওয়া যাক আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে। তো প্রথমত আমাকে জানতে হবে একজন দাতব্য লাবড়োকে কয়টি বুলেট তিন পে করতে হবে। এটির হিসাব হলো প্রতি 3 মাসে একটি করে বুলেট তিন কাউন্ট করা হয়, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম বুলেট তিন, এপ্রিল থেকে জুন দ্বিতীয়, জুলাই থেকে সেপ্টেম্বর তৃতীয় এবং অক্টোবর থেকে ডিসেম্বর চতুর্থ বুলেট তিন। একজন ওয়ার্কারের কন্ট্রাক্ট যদি সারা বছর অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে দাতব্য লাবড়োকে 4টি বুলেট তিন পে করতে হবে। আর যদি সামহাও মনে করলাম কন্ট্রাক্ট অ্যাক্টিভ ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাহলে সেই ক্ষেত্রে তাকে 2টি বুলেট তিন পে করতে হবে। আর যদি কন্ট্রাক্ট অ্যাক্টিভ থাকে জানুয়ারি থেকে অক্টোবর, সেক্ষেত্রেও 4টি বুলেট তিন পে করতে হবে। তো এখন আমরা একটু ছোট্ট একটি উদাহরণ দেখব। মনে করি আমার একজন বন্ধুর নাম হলো রহিম, সে তার বাসায় একজন ল্যাবরাটরি ডোমেস্টিকো নিয়েছে। তো সে কন্ট্রাক্ট অ্যাক্টিভ করেছে 5ই অক্টোবর 2020 সালে। তো সে কন্ট্রাক্ট উল্লেখ করেছে তার ওয়ার্কার ঘন্টা 25 ঘন্টা কাজ করবে, অর্থাৎ সপ্তাহে, অর্থাৎ 5 ঘন্টা করে সোমবার থেকে শুক্রবার। তো এই হিসাবে ইমস যে ক্যালকুলেশনটা করবে তারা দেখবে 5ই অক্টোবর থেকে 31শে ডিসেম্বর তার কাজের পরিমাণ আসে 300 ঘন্টা। তো 300 ঘন্টা ইমস ক্যালকুলেশন করবে 6.5 ইউরো করে, 312 ইউরোর যে বুলেট তিনটা আসবে সেটা ইমস বলবে তুমি তোমার ওয়ার্কারের জন্য 312 ইউরো পে করো। ওকে, বাট এখন আমি মনে করলাম যে এই যে রহিম ভাইয়ের যে ওয়ার্কার সে কোনভাবে করোনা আক্রান্ত ছিল এই অক্টোবর বা নভেম্বর মাসে। তার করোনা আক্রান্ত হওয়ার কারণে, তার শারীরিক দুর্বলতার কারণে সে 1 মাস কাজ করতে পারেনি। তো তাহলে কিন্তু তার যেই পরিমাণ ঘন্টা কাজ করার কথা ছিল সেটা তার পরিমাণ কমে যায়। তা আমি মনে করলাম যে সে 300 ঘন্টার জায়গায় কাজ করেছে 120 ঘন্টা, অর্থাৎ সে 50%-এর কম কাজ করেছে। তো সেক্ষেত্রে এই যে তার একটা ভ্যারিয়েশন হয়েছে, অবশ্যই আমাকে ভ্যারিয়েশনটা কমিউনিকেট করতে হবে যে রহিমের ওয়ার্কার 300 ঘন্টার জায়গায় 120 ঘন্টা কাজ করেছে, কোন কোন দিন কাজ করেছে। অর্থাৎ তার যেহেতু 300 ঘন্টা কাজ হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তার ট্যাক্সের পরিমাণটা কমে যাবে। কারণ আমি প্রথমে 312 ইউরো যে হিসাবটা দেখিয়েছি এটা ক্যালকুলেশন হচ্ছে 300 ঘন্টার উপরে 6.5 ইউরো করে, কিন্তু বাস্তবে ওয়ার্কার 300 ঘন্টা যে 120 ঘন্টা কাজ করেছে, 6 ইউরো করে ঘন্টায় কাউন্ট করলে তার ট্যাক্সের পরিমাণ আসে 171.60, অর্থাৎ তার ট্যাক্সের পরিমাণ অনেকটাই কমে যায়। সুতরাং যারা দাতুই লবর আছেন তারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। আপনার ওয়ার্কার, ইভেন আপনি নিজেও যদি করোনা আক্রান্ত থাকেন বা ফ্যামিলি কোনো মেম্বার যদি আক্রান্ত ছিল যার ফলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে, বা হয়তো অন্যান্য শারীরিক সমস্যা ছিল বা অন্যান্য যে কোনো সমস্যার কারণে ওয়ার্কার কাজ করতে পারেনি, সুতরাং তাদের সপ্তাহে 25 ঘন্টা বা 30 ঘন্টা কাজ করার কথা ছিল, সেখানে হয়তো তার গ্যাপ হয়েছে, সে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ কাজ করতে পারেনি, প্লাস লকডাউন থাকার কারণে হয়তো সে কাজ করেনি, সেই ক্ষেত্রে তার যেই পরিমাণ কাজ করার কথা ছিল বাস্তবে সেটা হয়নি। অনেক পরিমাণ ঘন্টা কমে যাওয়াতে ট্যাক্সের পরিমাণ কমে যায়। তো আমি যদি একজন বুদ্ধিমান দাতব্য লাবড়ো হয়ে থাকি তো আপনি অবশ্যই এই ট্যাক্সটি পে করব যেই পরিমাণ ঘন্টা সে কাজ করেছে তার উপর, আর যেটা কাজ করেনি সেটা আমি ট্যাক্স পে করার আমার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমি দাতব্য লাবড়ো হলে আমাকে বিষয়টা বুঝতে হবে, মাথায় রাখতে হবে কত টাকা আমি পে করব, কত ঘন্টার উপর হিসাবটা আমার আসছে। আর সর্বশেষ একটি বিষয় যেটা অনেকেই জানেন না যে দাতব্য লাবড়োকে অবশ্যই কার্যকল্পে নামকরণ করাতে হবে। 2020 সালে হিসাব অনুযায়ী প্রতি ঘন্টায় 3 সেন্ট করে পে করতে হবে, অর্থাৎ 120 ঘন্টার জন্য এই দাতুই লবরকে 3.60 ইউরো পে করতে হবে। সুতরাং বললে তিন যে হিসাবটা এটা আসবে 171.57 পিউ ত্রয় সে সান্তা, অর্থাৎ
175 60 অর্থাৎ 175 60 সেন্ট এটা পে করতে হবে। মনে রাখবেন যে বললে তৃণটা আপনাদের বাসায় আসে 312 ইউরো 348 যেটাই হোক, ওটাতে কিন্তু ওয়ার্কার দাতুরি লবরকে কাঁচা কলফে নামকরণ করানো হয় না। আপনারা ভালো মতো জিনিসটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। সুতরাং যেহেতু এটি বাধ্যতামূলক অব্লিগাতরিয় যে দাতুরি লবর অবশ্যই কাঁচা কলফে নামকরণ করাবে, সুতরাং এই বিষয়টি খেয়াল রাখবেন এবং এই বিষয় ভিত্তিক আপনার যে ছোট্ট একটা অ্যামাউন্ট আসে এটা আপনারা সাথে পে করবেন। মনে রাখবেন 2020-এর জন্য 3 সেন্ট করে পার ঘন্টা, আর 2021 থেকে এটি 6 সেন্ট করে হয়েছে, যার যার 4 সেন্ট দিবে ওয়ার্কার, সরি 4 সেন্ট দিবে যে মালিক দাতুরি লবর, আর 2 সেন্ট দিবে ওয়ার্কার। তো আশা করি হিসাবটা ক্লিয়ার। এটা জাস্ট একটি ভেরিয়েশন যে আমি আমার ওয়ার্কার যদি 300 ঘন্টার জায়গায় আরো কম কাজ করে তাহলে আমি ওই ঘন্টার উপর ট্যাক্স দিব যেই ঘন্টা সে কাজ করেছে। ওকে, আমাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে, বুঝতে হবে, যদি আমি জিনিসটা আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার পরিচিত যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত রইলো, নেক্সট আপডেটের অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।